প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি ভাবে চাকরি পাওয়া 269 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় 269 জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক আজ 54 জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সবার বক্তব্য খতিয়ে দেখে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ একজনকে 10,000 টাকা জরিমানা করলো হাইকোর্ট চোখ রেখেছি যে খবরের দিকে বেআইনি ভাবে চাকরি পাওয়া 269 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং প্রাথমিকে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্ট 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ঠিক কি নির্দেশ দেন প্রথমে জানিয়ে রাখছি যে প্রাথমিক স্কুলে যে বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন সেক্ষেত্রে 269 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে এই 269 জনের সুপ্রিম কোর্টে যায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল এই তাদের বক্তব্য শোনার জন্য এবং সেইভাবে কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছিলেন অনেক শিক্ষক আজকে তারা হলফনামা দিয়েছিলেন এবং সেক্ষেত্রে 54 জন হলফনামা দিয়েছিলেন এবং জানিয়ে রাখি যে এদের মধ্যে থেকে 54 জন যেমন হলফনামা দিয়েছেন তাদের মধ্যে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং একজনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে অর্থাৎ প্রাথমিক স্কুলে যে বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন 269 এর মধ্যে যে 54 জন হলফনামা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে 53 জনেরই চাকরি বাতিল করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় রুমা তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে নজর রেখেছি আমরা যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এর আগে বেআইনি ভাবে চাকরি পাওয়া 269 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় 269 জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে এরপর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক আজ 54 জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সবার বক্তব্য খতিয়ে দেখে 54 জনের মধ্যে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং একজনকে 10,000 টাকা জরিমানা করেছে হাইকোর্ট আবারও কথা বলে নেব সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল রুমা 54 জনের মধ্যে 53 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরো বিস্তারিত ভাবে জানতে চাইব দেখো এখনো যেহেতু ম্যাটারটা চলছে সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর সেটাই আমি তোমাকে বলতে পারছি যে প্রাথমিক স্কুলে যে বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন 269 জন তাদের কিন্তু চাকরি বাতিল আগেই করা হয়েছিল হাইকোর্টের আগেই চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তারা গেছিলেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টকে তাদের বিষয়টা শুনতে হবে সেই মতোই কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় বেঞ্চে আবেদন করেছেন অনেক শিক্ষকই আবেদন করেছিলেন তারা হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছেন হাইকোর্টে এবং আজকে 54 জন হলফনামা জমা দেন সেক্ষেত্রে 54 জনের মধ্যে 53 জনেরই চাকরি বাতিল করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং একজনকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে বিষয়টা এখনো চলছে কোর্টে এবং অবশ্যই পরবর্তীতে আর কি হয় নিশ্চয়ই সেদিকে নজর থাকবে